তিন দিন ধরে নিখোঁজ মেয়েকে উদ্ধারের দাবিতে সোমবার ফের জলপাইগুড়িতে কোতোয়ালি থানা দ্বারস্থ হলেন নিখোঁজ ছাত্রীর পরিবার। জলপাইগুড়ি শহরের বাসিন্দা একাদশ শ্রেণীর ছাত্রী গত তিন দিন ধরে নিখোঁজ। রবিবার এই মর্মে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি মিসিং ডায়েরি করেছিলেন পরিবারের সদস্যরা। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানা পুলিশ। এক ব্যক্তির মৃত্যু তদন্তে নেবে, কবর থেকে মৃতদেহ তুলে পাঠানো হলো ময়না তদন্তে। ঘটনা আলোড়ন ছড়িয়েছে মালদা হরিচন্দ্রপুর থানা কুশিরা গ্রাম পঞ্চায়েত এলাকার ভাটলগাড়া গ্রামে। সমগ্র প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ তুলে নিয়ে গিয়ে মালদা মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে হরিচন্দ্রপুর থানা পুলিশ। সরকারি মার্কেটে দোকান না পেয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সামনে ধর্নায় বসলেন এক পরিবার। সোমবার সকাল থেকে জেলা পরিষদের সামনে ধর্নায় বসেছেন বিশ্বজিৎ মহন্তের পরিবার। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে ধূপগুড়ি মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয়েছে। পুর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় দোকান বন্টনে প্রায় 40 বছর থেকে ব্যবসা করা মুরারি মহন্তের ছেলে বিশ্বজিৎ মহন্ত 10 বছর ধরে ফলের ব্যবসা করলেও তিনি দোকান পাননি বলে অভিযোগ। মার্কেটে ব্যবসায়ী সমিতি এবং ধূপগুড়ি পুরসভার সঙ্গে কথা বলেও কাজ না হওয়ার ধর্নায় বসেছে তার পরিবার। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন নামলো গ্রামবাসীরা। উত্তর দিনাজপুর জেলার করমদিঘি ব্লকের অন্তর্গত রসাখা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম কেটে দেওয়া হয়েছে। অন্যদিকে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের তালিকায় নাম রয়েছে। অবিলম্বে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপপ্রধান আলিমুদ্দিন। সোমবার ধূপগুড়িতে চা শ্রমিকদের বঞ্চনা নিয়ে এক পদযাত্রায় সামিল হলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। উল্লেখ্য, চা বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড এবং আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে এবং বাগানগুলিতে বিজেপি বিরোধী আন্দোলন সংগঠিত করতে সংগঠনের ডাকে 5 দিনব্যাপী পদযাত্রা সহ নানান রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে চা শ্রমিকদের নিয়ে পদযাত্রা একটি। এদিন চা শ্রমিকদের নিয়ে পদযাত্রা ধূপগুড়িতে এসে পৌঁছায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া সহ অন্যান্যরা। সোমবার চ্যাংরাবান্ধা স্থল পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ট্রাফিক ডিআইজি সুকেশ জৈন, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি নবেন্দর সিং, ভারতের শুল্ক দপ্তরের কমিশনার রঞ্জন খান্না এবং বাংলাদেশের রংপুর সেক্টরের শুল্ক দপ্তরের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস। এরপরে চ্যাংরাবান্ধা বিওপিতে বৈঠক হয়। বাংলাদেশের রংপুর সেক্টরের শুল্ক দপ্তরের কমিশনার জানিয়েছেন, কাস্টমসের বিষয় নিয়ে আজ বৈঠক ছিল। চ্যাংরাবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক ইদু সদাগর জানিয়েছেন, বাংলাদেশের রংপুর সেক্টরের শুল্ক দপ্তরের কমিশনার, ভারতের শুল্ক দপ্তরের কমিশনার সহ পুলিশের ডিআইজিদের নিয়ে বৈঠক করা হয়েছে।